সমগ্র শিক্ষা কর্মী সহ পার্শ্ব শিক্ষক SSKMSK চুক্তিভিত্তিক স্থায়ী অস্থায়ী সমস্ত স্তরের কর্মী, সেই সঙ্গে ICT কম্পিউটার টিচার সহ সরকারি বেসরকারি সমস্ত স্তরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা এবার বড় সুখবর পেতে চলেছেন। এবার থেকে কর্মীদের অবসরের পর ন্যূনতম পেনশনের পরিমাণ বাড়তে চলেছে এবং ন্যূনতম পেনশনের পরিমাণ স্থির হতে চলেছে 9,000 টাকা। আগে যেখানে ন্যূনতম পেনশনের পরিমাণ সর্বনিম্ন 1,000 টাকা ছিল, সেক্ষেত্রে বৃদ্ধি পেয়ে 3,000 করার প্রস্তাব জমা পড়েছিল। এবার ফেব্রুয়ারি মাসের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের যে বার্ষিক বৈঠক, সেই বৈঠকে শ্রমিক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ন্যূনতম পেনশনের পরিমাণ 9,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতেই শ্রম মন্ত্রকের বড় বৈঠক, এ মাসের শেষের দিকেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকের আলোচনাসূচিতে ঠাঁই পেয়েছে EPF গ্রাহকদের ন্যূনতম পেনশন বাড়ানোর বিষয়টি। স্বাভাবিকভাবেই দেশ তথা রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ন্যূনতম পেনশনের পরিমাণ বাড়লে অবসরের পর তাদের পেনশন বাড়তি পেনশন হাতে পেলে তাদের জীবনধারণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলে আশা করছে শ্রম মন্ত্রক। আশা করা হচ্ছে ন্যূনতম পেনশন এক ধাক্কায় প্রায় 9 গুণ বৃদ্ধি পেতে পারে। সম্প্রতি মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছে এবং সেই প্রস্তাবে যদি কেন্দ্রীয় মন্ত্রিসভার সিলমোহর পড়ে তবেই কার্যকরী হতে পারে ন্যূনতম পেনশন বিধি। উল্লেখ্য, গত 2021-এর মার্চ মাসে ন্যূনতম পেনশন 3,000 টাকা করার বিষয়ে সুপারিশ করা হয়েছিল, যার ফলে কোভিড বিধি লাগু হওয়ায় সেই বৈঠক সম্পন্ন হয়নি এবং ন্যূনতম পেনশন 3,000 থেকে 9,000 টাকা বাড়ানোর যে প্রস্তাব, সেই প্রস্তাব সম্প্রতি জমা পড়েছে শ্রম মন্ত্রকের কাছে। EPFO কর্মচারী পরিষদের পক্ষ থেকে শ্রম মন্ত্রকের কাছে দেওয়া যে ন্যূনতম বেতন বৃদ্ধির প্রস্তাব, সেই প্রস্তাব নিয়েই এবারের বৈঠক হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের বৈঠকে সিলমোহর দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিলমোহর পেলেই রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক স্থায়ী ও অস্থায়ী কর্মী তথা দেশেরও সমস্ত স্তরের চুক্তিভিত্তিক স্থায়ী ও অস্থায়ী কর্মী, সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষক, ICT কম্পিউটার টিচার, সমগ্র শিক্ষাকর্মী, সমস্ত স্তরের স্থায়ী ও অস্থায়ী কর্মী, বেসরকারি কর্মী যারা EPF এর আওতায় রয়েছেন, প্রত্যেকেরই 9,000 টাকা পর্যন্ত ন্যূনতম পেনশন বাড়তে পারে।